মায়ের চ্যানেল, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিঠু কিচেন ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আমি। তো আমার ফ্রেশ হয়ে গেছে এখন আমি, তো তারপরে চলো, এখন ঘরের সব কাজ পড়ে আছে, কোনো কাজই করা হয়নি। 8:30 বাজে, তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো। আমি বললাম না আগে রাতেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাহলে সকালটা আমার অনেকটা হেল্প হয়। কিন্তু আগের দিন রাতে পরিষ্কার করে রাখা হয়নি, কারণ কালকে আমি সর্দি কাশি হওয়াতে ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে নিয়ে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর কোনো করিনি। তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপরে কী কী করছি তোমার সব শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি উপরে যখন এলাম তো ভাবলাম চালটা নিয়ে যাই, তো চালটা নিয়ে এখন নিচে যাব। বাইরে এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে, 8:30 বাজে, বেশি বেলা হয়নি, তবুও অনেকটা রোদ হয়ে গেছে। দেখো রান্নাঘরের অবস্থা, রান্নাঘরটা প্রথমে মুছতে হবে, তারপরে আমি রান্না বসাবো। তো আমি এবারে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। রান্নার জায়গাটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে রান্না করতেও এনার্জি পাওয়া যায়। তো দেখো আমি এখন সাবান গুঁড়ি দিয়ে ভালো করে জায়গাটা মেজে নেব, আর রান্নাঘরটা যতই মুছি রান্নার জায়গাটা তবু ভালো করে পরিষ্কার হয় না, কারণ রান্নাঘরটা 20-25 বছর আগেকার রান্নাঘর, আর এটা ব্যবহারও হতো না, সেই কারণে ময়লাটা একদম বসে গেছে। যদিও আমি এটা অনেক পরিষ্কার করেছি, আগে আরও ময়লা ছিল, পরিষ্কার করেছি, তো আরেকবার এখানে ভালো করে পরিষ্কার করব, যতটা পরিষ্কার হয় হবে। তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর রান্নাটাও বসিয়ে নেব, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ দেখো এখন আমি দোকান থেকে এলাম, পাউরুটি নিয়ে এলাম, পাউরুটিটা সেঁকে দেবো, আর এখন রুটি করার সময় হচ্ছে না, পাউরুটিটা সেঁকে দেবো। আর এখানে দুধ নিয়েছি আজকে, দুধ চা করবো, অনেকদিন লাল চা খাচ্ছি, তা আজকে ভালো একটুখানি দুধ চা খাই। আর এখানে ছাতু আনলাম, টুকলু ছাতু মুড়ি এগুলো খেতে ভালোবাসে, তো সেই জন্য ছাতু নিয়ে এলাম এখন। তো চলো চলো এবার রান্না বান্না স্টার্ট করে দিই। আর বাইরে প্রচণ্ড রোদ, একটু বাইরে বেরোলাম তো ঘেমে গেলাম, এত রোদ আছে বাইরে। তো চলো রান্নাগুলো আমি জলখাবারটা করে নিই। এখন আমি চলে এসেছি দুধ গরম করতে, তো দুধটা গরম করে নেব আর চাটা বসিয়ে দেবো, কারণ সকাল সকাল এই চা করা, দুধ গরম করা, জলখাবার করা, এইটাই থাকে কাজ যোগ। আর কালকে আমি বাসনপত্রগুলো মেজে আর গুছিয়ে নিয়েছিলাম, না হলে এখন সেইগুলো পড়ে থাকতো, বাসনগুলো আরও গুছ করতে হতো। তো রাতে আমি যাই হোক সেটা করে নিয়েছিলাম, কিন্তু গ্যাসটা মোছা হয়েছিল না, সেটাই বাকি ছিল। তো চলো এখন আমি পাউরুটিগুলো নিয়ে নিলাম, পাউরুটিগুলো দুভাগ করব, মাঝে কেটে নেব, কেটে তারপরে ঘি দিয়ে আর ভেজে নেব। মানে যদি দুভাগ করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। তো এটার সঙ্গে আরও আলুর পুর দিয়ে করে নিই স্যান্ডউইচের মতো, কিন্তু আজকে সেটা কোনো করলাম না, আজকে শুধুমাত্র ঘি দিয়ে আর শেখে নিয়েছি, এটাও চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে এখন এগুলো শেখে নেব, তারপরে এখন রান্নাবান্নার কিছুই করা হয়নি, ও দেবু এখন এগুলো খেয়ে ইডলি এনেছে, আর এখন ওকে গরম গরম পাউরুটিটা শেখে দেবো, যখন খাবে তখন গরম গরম শেখে নেব। এখন আমার আর টুকলু দুটো শেখে নিচ্ছি, তো ও এগুলো খেয়ে বেরিয়ে যাবে, তারপরে ধীরে সুস্থে রান্নাটা করে নেব, তারপরে ও তখন এসে খাবার খায়, বাইরে কিছু খেয়ে নেয়, তারপরে 4:00 বাজে আসতে তারপর তখন খাবার খেয়ে নেবে। তো চলো এখন আমি পাউরুটি যাক আমার হয়ে গেছে, তারপরে এবারে খাবার খেয়ে নেব, টুকলুকেও খাবার দিয়ে দেবো, তারপর ওরও টিউশন আছে, পড়া আছে, সেগুলো করবে। তো চলো ভিডিওটা দেখে থাকো। তো দেখো বন্ধুরা চলে এসে এখন চা খেতে, সকালে চা খাওয়াটা তো মেন পার্ট, সকালে চা খেয়ে তারপরে কার্যক আরম্ভ করা হয়। তো এখানে আমি আর টুকলু চা আর পাউরুটি খেয়ে নিচ্ছি, তারপরে টুকলু চলে যাবে খেলতে, আর আমি বসে বসে চাটা খেয়ে নেব, তারপরে রান্নাগুলো আরম্ভ করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো, আর প্লিজ তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। তো চলো চা খাওয়া হয়ে গেছে, এরপরে রান্নাগুলো বসিয়ে দিই, তারপর তোমার সাথে আমরা কথা বলছি। তো দেখো রান্না আমার কিছুটা প্রায় এগিয়ে এসছে, এখানে আমি লাউ পোস্ত করে নিয়েছি, লাউ পোস্ত রেসিপিটা আমি আগেই যেহেতু দেখিয়েছি সেই জন্য আর এখন দেখালাম না। আর এখানে আমি চিকেন, কালকে চিকেনটা একটু রেখে দিয়েছিলাম তোমরা দেখলে, তো সেটা এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে পেস্ট করলাম, আদা রসুন টমেটো আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এটা ভাজার পরে আমি এখানে এই পেস্ট আমি দিয়ে দেবো,
তারপর আলাদা আমি করে নেবো, জল রেখে থাকো। হ্যাঁ দেখো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন টমেটো আর কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে কষিয়ে নেবো। দেখো এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি এখানে মিক্সিটা ধুয়ে নিলাম, কারণ দেরি করে যদি ধোয়া হয় তাহলে ধুতে অনেক অসুবিধা হয়ে যায়, সেই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম। আর যেহেতু দই ছিল না সেই জন্য দইটা দিলাম না, দই দিলে ভালো লাগে আবার খেতে। ততক্ষণ এটা কষিয়ে নিই, তারপরে চিকেনটা দিয়ে দেবো। আমার না এখনও স্নান করা হয়নি, তো এই মাংসটা করে নিই আর তারপরে টুকলুকে টিউশন পাঠিয়ে দেবো, তারপরে আমি স্নানে যাব। আর আজকে প্রচণ্ড গরম, এত গরম লাগছে। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, মাংসটা করলেই হয়ে যাবে। আর ডালের জন্য আমি এখানে রসুনটা ভেজে তুলে নিয়েছি ডালে দেবো বলে। তো আমি বাইরের কাজ কমপ্লিট করে চলে এলাম ঘর গোছাতে। তো টুকলু যখনই পড়াশোনা করে তখনই গোটা বিছানাতে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, তো আমি সেটাই টুকলুর বই খাতাগুলো গুছিয়ে দিলাম আর কী কী কাচার আছে সেগুলো বাইরে নিয়ে রেখে দিলাম। আর তা চলো তারপরে এবারে ঘরটা গুছিয়ে নেব। আর এখন হালকা হালকা না শীত শীত পড়ে গেছে, সেই জন্য বেডশিটটা গায়ে ঢাকা নিতে হচ্ছে। সকালে ভোরের দিকে আর রাতের দিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, পাখা না চালালে গরম লাগছে আর যদি চালায় তাহলে ঠান্ডা লাগছে, তো সেই জন্য বেডশিট তো লাগছে গায়ে নিতে। তো এরপরে আমি দেখো সবগুলো গুছিয়ে নিলাম আর তারপরে বিছানাটা ঠিক করে নেব আর ঝেড়ে নেব। দেখো বিছানাটা যতবারই ঝাড়ি ততবারই মানে অগোছালো হয়ে যায়, কারণ এই একটা বিছানাতে আমরা ওঠা বসাও করি, রাতে শোয়াও হয়, তো সেই জন্য বারবার করে ঝেড়ে নিতে হয়। উপরের ঘরে অতটা যাওয়া হয় না, তো সেই জন্য এই ঘরটাতে আমাদের বেশি ব্যবহার হয়, তো যেই ঘরে ব্যবহার হবে সেই ঘরে তো ময়লা হবেই, তাই না? তো আমি এখানে ড্রেসিং টেবিল আর এই জায়গাগুলো মুছে নিচ্ছি, কয়েকদিন দু তিন দিন ছাড়া ছাড়া আমি মুছে নিই, তারপর দরজা জানলাগুলো মোছা হয়নি সেগুলো একদিন মুছে নেব। তো চলো আমি এখন ঘরের কাজগুলো হয়ে গেল, তো চলো এবারে দেখে নিই মাংসটা কত দূর। তো আজকে মাংসটা আমি খুবই সিম্পলভাবে করেছিলাম কিন্তু খেতে না খুব সুন্দর হয়েছিল, তো কোনো কোনো দিন সিম্পলভাবে রান্না করলেও খেতেটা ভালো লাগে। আমার এখন স্নান করা কাপড় কাচা সবই হয়ে গেছে, তো এরপরে আমি কাপড়গুলো মেলে নেব, তারপরে টুকলুকেও খাওয়াবো, তারপর আমিও খেয়ে নেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো কাপড়গুলো মেলে নিই, তারপর খাবারটা খেয়ে নিই আর তোমাদের সাথে সব শেয়ার করছি। তো দেখো এখন আমরা খেতে চলে এসেছি, খাবার আমাদের বেড়ে নিয়েছি, এখানে হচ্ছে ভাত, এখানে আছে চিকেন একটু আজকে অন্যরকম করে করেছি কাজু বাদাম দিয়ে, আর এখানে আছে লাউ পোস্ত, এটা পেঁয়াজ দেওয়া আছে, আর এখানে আছে ডাল। দেখো টুকরো খেতে বসে গেছে আর এখানে আমিও খেয়ে নেবো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন হয়ে গেছে বিকেল, বিকেলে চলে এসেছি আমি চা করতে। আর দেখো এখানে চা করে নিচ্ছি, এবারে চা খেয়ে নেব তারপরে কোনো কাজ করা যাবে, তো চলো চাটা খেয়ে নিই। দেখো এখন চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমি এখন আবার রান্নাঘর মুছতে। দেখো দুপুরে রান্না বান্না হওয়ার পরে ঘরটা আবার ময়লা হয়ে গেছে, তা আমি এখানে আবার সাবান গুঁড়ি জল করে নিয়ে এসেছি, এখানে মুছে নেব, তারপরে রাতে রান্না হবে, তারপরে রাতে আরেকবার মুছবো। তাহলে কি হয় হালকা করে একবার সাবান গুঁড়ি দিয়ে বুলিয়ে নিলেই আর মোছা হয়ে যায়, অতটা চাপ থাকে না বা অতটা কষ্ট হয় না মুছতে, তো সেই জন্য আমি এখানে যতবার রান্না করি ততবার হালকা হালকা করে মুছে নিই, তাহলে অতটা অসুবিধা হয় না। দেখো আমি এখানে মুছে নেব। দেখো আমার দুপুরের খাবার বাসনগুলো ধোয়া হয়েছিল না, তো দেখো আমি এখন মেজে আর একটা গামলায় উবড়ু করে জল ঝরতে দিয়ে রেখেছি, আর এখানে যে দিদিরা কাজ করে সেই দিদির সাথে গল্প করতে করতে আমি এখানে টুকলুর খাবার দেবো, সেইটার আমি জোগাড় করে নিচ্ছি। তো এখানে আমি একটুখানি চিনি নিয়ে নিচ্ছি টুকলুকে আজকে দুধ দিয়ে কর্নফ্লেক্স দেবো খেতে, তো চলো খাবারটা দিয়ে দিই টুকলুকে। দেখো এখানে চলে এলাম টুকলুকে খাবার দিতে, আর ও খাবো না করছে, কম দাও বলছে, কিন্তু আমি বললাম না বিকেলের খাবারটা খেতে হবে, খাবার খেয়ে এনে তারপর আমরা যাব একটু বেরোবো। তো কোথায় যাব সেটা তোমরা কালকে ভিডিও দেখতে পাবে। তো দেখো এখন আমি আবার বিছানাটা একবার ঝেড়ে নেব কিছুক্ষণ পরে, কারণ টুকলু এখন খাবার খাচ্ছে সেই জন্যে। তো যাওয়ার আগে সন্ধেটা দিয়ে নিলাম কারণ সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম সন্ধেটা দিয়ে নিই তারপরেই যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা।
হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি বিকেলে গল্প করে তোমাদের সঙ্গে। এখন বাজে 6টা, তো তোমরা দেখলেই দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি, তোমরা দেখলে বিকেলে কী কাজও করলাম। তো আমার প্রায় সবই কাজও হয়ে গেছে, টুকলুকে খাবারও দিয়ে দিয়েছি, ও খাবার খেয়ে নিয়ে আর আমরা চা খেয়ে নিয়ে এখন আমরা একটু বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি সেই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে। আর আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর যারা তোমার নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। গুড ইভিনিং।